ওয়াজ করুনি নবীরে দেখে নাই এই চক্ষে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি বাগে থাফাইয়া নিয়ে যায়, মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা তোমার ওয়াসকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে, মার কাছে বিচার গেলে বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কই ছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই আমার বকরির পাশে, বাঘ নাকটা লাগাইয়া গো নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وعيدا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহ মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মা
সাইয়েদেনা, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে শুনার মদিনা আল্লাহ মাসাল্লে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ মালায়ালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই ওয়াহেদ আলী চৌধুরী হিলফুল ফজল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিকী আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী পীর তরিকত আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফরমানুল্লাহ সুলতানপুরি সাহেব কিবলা, মোবাইল 01711, অতি সম্মানী 466, পীর তরিকত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ 650 সুলতানপুরি মাদ্রাসাতুল আলী, মঞ্চে উপবিষ্ট নাইবে নবী, দিগার ওলামাই কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান আজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মাও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক রাত পর্যন্ত কষ্ট করে বসে ওয়াজ শুনেছেন, 3546650 আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এই পৃথিবীতে আর কতদিন থাকব এই গ্যারান্টি কি কেউ দিতে পারেন? কেউ পারেন না। আমরা এই পৃথিবীতে কতদিন থাকব এই গ্যারান্টিটা কে দিতে পারে? এই আল্লাহরে চিনেন? চিনার দরকার আছে নি? কিভাবে চিনবেন? কই আল্লাহ কই কই পাবেন? কোন কালার, কোন ডিজাইন, কত লম্বা, কত উঁচা, কত মোটা, এরকম কোন নমুনা আছে? প্রযোজনা ও পরিবেশনায় যিনি আমাদের মোবাইল কতদিন পৃথিবীতে থাকবো, যেই মালিক একমাত্র গ্যারান্টি দিতে পারে সেই মালিক হলেন আল্লাহ। সেই মালিককে চিনতে গেলে আমাদের চিনতে হবে যিনি মুহাম্মাদুর রাসূল। আল্লাহ চিনার জন্য মাধ্যম হলো নবী। নবী ব্যতীত যে যাহাই বলবেন আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যেমন আকাশে সূর্য দিনের 12টা বাজে, আপনি ঘরের ভিতরে বসা সূর্য দেখেন নাই, তারপরও ঘরের ভিতর থেকে আকাশে সূর্য আসে আপনি অনুভব করতে পারবেন না? কি দেখে বলুন তো? আলো। আলো দেখে ঘরের ভিতর থেকেও সূর্য দেখা যায় না, তারপরও আমরা
বুঝতে পারি আকাশে সূর্য। আলো দেখে যেমন সূর্য চিনা যায়, যারা নবীকে দেখছেন অর্থাৎ নবীর ভালোবাসায় গেলেন, নবীর মহব্বতে গেলেন, আলো দেখে যেমন সূর্য পাওয়া যায়, সূর্য চিনা যায়, নবীর পক্ষ গেলে আল্লাহ পাওয়া যায়। এই নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ। আজকে পৃথিবীতে কতদিন থাকবো আমরা কেউ জানি না, যার পৃথিবী তার নির্দেশ এই পৃথিবী ছেড়ে দিতে হবে। কতদিন থাকবো আমরা জানি না, ওই মালিক জানে, যেই মালিক আল্লাহ। সেই মালিককে চিনার জন্য কিছু সময় আলোচনা, সাথে সাথে এই মালিকের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার একটা শর্তে। কারণটা হলো এই মালিক, এই আল্লাহ আমাদের এত ভাগ্যবান করেছেন, আমরা যে আখিরি নবীর উম্মত। অন্য কোন নবী রাসূলের উম্মত না করে যে আল্লাহ আমাদেরকে সরাসরি আখিরি নবীর উম্মত করে নবীর পক্ষে রাত্রে ১২টার পরে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন। যেই নবীর উম্মতের কি মর্যাদা! আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে, একজন পৃথিবীটা আমি ধ্বংস করব না। তোমার একজন উম্মত হাশরের ময়দানে থাকতে, আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। মোবাইল কি ইজ্জত, কি দাম, কি মান, কি সম্মান আজকে আপনাদের। আমার নবী মেরাজের সফরে যাবেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আকাশে। নবীজি বললেন, ইদ্রিস তুমি তো বড় ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিসসালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। বলো কি? জি হুজুর, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম। আমার নবী বলেন, ইদ্রিস তুমি বললা কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য গিয়েছিলাম, যায়া দেখি বেহেশতের দরজার উপরে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। বাবারা ভাইয়েরা, আজকে সেই নবীর উম্মত যে আল্লাহ আমাদের কি করলেন, সে আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের করা দরকার আছে কি? যেই নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর উম্মত কিভাবে হতে পারে সেটা বোঝা আমাদের দরকার আছে কি? তাই আসুন, কিভাবে সে আল্লাহকে চিনা যায়, সেই নবীকে পাওয়া যায়, সেজন্য আজকের আয়োজন সোনার ছেলেরা, নেককার মায়ের সন্তানেরা আয়োজন করেছেন। সে আয়োজনে যে আল্লাহ আমাদেরকে আকাশের অবস্থা ভালো রেখে, এখন যে সময় আকাশের অবস্থা ভালো থাকার কথা না, যে আল্লাহ এত সুন্দর পরিবেশে রাত ১২টার পরে আপনাদেরকে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিলে তো হবে না। আমরা যে নবীর উম্মত, আমি আপনাদের কাছে জানতে চাই, এই নবী কি ছোট নবী না বড় নবী? দেখি তো আপনারা নবী চিনছেন কিনা, আজকে প্রমাণ হবে নবী যে বড় নবী বললেন দেখি চিনছেন কিনা। কত বড় বলুন? মাশাআল্লাহ, অতুলনীয় বড়, রাইট? যারা বলবেন অনেক, আমি বলবো আপনি এখনো নবী চিনেন নাই। নবী চিনে নামাজে যান, নবী চিনে দাড়ি রাখেন, নবী চিনে মাথায় টুপি দেন, নবী চিনে পাঞ্জাবি লাগান, দেখুন না কত বরকত। না চিনে দৌড়াদৌড়ি করে মহব্বত অন্তরে থাকবে না। নবী কত বড় প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, একটাই জবাব, অতুলনীয়, যার তুলনা। অনেকে বলে, অনেক জায়গায়, শুধু আপনারা না, বাংলাদেশের প্রায় জায়গাতেই বলে নবী অনেক বড়। আমি তখন প্রশ্ন রাখি, বাবারে অনেক কত বড়? অনেক সময় তো মানুষ বড় প্যান্ডেল দেখলেও বলে প্যান্ডেলটা তো অনেক বড়, তাহলে আমার নবী কি প্যান্ডেলের সমান বড়? আসলে এই নবী যে কত বড়, কোনো মাখলুক মাপ দেওয়ার ক্ষমতা নাই। আসুন, যেই সৃষ্টি করলেন যিনি, যার বন্ধুত্বে এত কিছু, ওই মালিককে জিগাই, আল্লাহ আপনার নবী কত বড়? আল্লাহ বলবে, আমার নবী কত বড় আমি আল্লাহই জানি, কোনো মাখলুক। বিধায় বরত্বের ঘোষণা আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছে। আল্লাহ বলেন, বন্ধু শোনো তুমি কত বড়,
আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি এত ছোট হয়, এই জন্যই ঘূর্ণিঝড় সিজরে ধরে। বাবা, এই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিজরে ধরবে, এ সাহস পাইলে কই? বলুন, আমাদের নবীর সৃষ্টি না হইলে পানির সৃষ্টি হইতো? বাতাসের সৃষ্টি হইতো? নবীর উসিলায় তাদের জন্ম, তারা আজকে এই নবীর উম্মতের উপর আক্রমণ করবে, এই সাহস পাইল কই? যে নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় পানি উঠতে বসতে হয়, বাস্তব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী। ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, নবী চিনে, আমাদের দেশের রাষ্ট্রপতি না, নবী চিনে রাষ্ট্রপতি ওমর, যেই ওমর নবীকে এত ভালোবাসতেন, আপন পিতা নবীকে কটাক্ষ করলে সঙ্গে সঙ্গে কল্লা কেটে দিলেন, সেই ওমর মদিনার শাসক রাষ্ট্রপতি। মিশর রাজ্য জয় হওয়ার পর, মুসলমানদের আয়ত্তে আসার পর, মুসলমানরা শাসন করে মিশর, গভর্নর নিযুক্ত করা হলো। মিশরের প্রথা ছিল, এক মায়ের এক মেয়ে, সুন্দরী মেয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আসতো, তা দিয়ে ফসল করত। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পর তারা সেই কাজ করতে চাইছিল, কিন্তু বাধা দিলেন গভর্নর, না, কুমারী দিয়ে পানি আনতে হবে, এটা মুসলমান মানতে পারে না। এত ক্ষমতা নীল নদ পাইল কই? সেই কুমারী নিয়ে পানি দিবে? বন্ধ করেন, এক কদম সামনে যাবেন না। চিঠি লিখলেন মদিনায় আমিরুল মুমিনিন, এখানে এই কাজ চলতেছিল, আমি বাধা দিলাম, কাজটা কি ভালো করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো, নীল নদে কুমারী নিয়ে পানি দিবে, দাঁড়াও আমি ওমর নীল নদের কাছে চিঠি পাঠাচ্ছি। নদীর কাছে চিঠি লেখে, আল্লাহু আকবার বলুন, বাবারে, এই নবী চিনেন, আপনিও নদীর কাছে চিঠি লিখতে পারবেন, কিন্তু নবী না চিনে না, নবী না চিনে যারা রাষ্ট্রপতি, আমাদের দেশে দেখেন না রাষ্ট্রপতি সিটি দিয়া ভানি আনবো, দূরের কথা, চাউলের দামই তো কমাইতে পারে না, তেলের দাম কইতাম না, ডাইল কিনিই না। বাবারে, নবী চিনে রাষ্ট্রপতি হন, নবীর আদর্শের মালা গলাই নেন, নবীর ভালোবাসায় রাষ্ট্রপতির পদে বসেন, দেখুন আপনার কত ক্ষমতা, আপনার কত দাম, কত ইজ্জত। ওমর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও দরিয়ায় নীল, আমি ওমর চিঠি পাঠাইলাম, আমার আল্লাহ নামের উপর পানি প্রবাহিত হইতে হবে, না হয় খবর আছে। চিঠি পৌঁছলেন গভর্নরের কাছে, গভর্নর বলেন, আপনাদের পানি আসতেছে, আসেন। চিঠি, ওমরের হাতের চিঠি, যিনি নবী চিনেন। লোকজন বলেন, কুমারী দিয়ে পানি আনতাম, আজকে চিঠিতে পানি আসবে, কাগজের চিঠিতে, বুঝে আসেন আশ্চর্য। আসেন আপনারা, নীল নদের মধ্যে ওমরের হাতের চিঠি পানির মধ্যে পৌঁছতে দেরি, নীল নদের পানি সাথে সাথে জোয়ার আসতে দেরি হলো না। যেই নবীর উম্মত চিঠি দিলে নদীর পানি আসে, আজকে সেই পানি সেই নবীর উম্মতের মারে। পানির খাসিলত সমুদ্রে থাকবে, মানুষের খাসিলত বাড়িতে থাকবে। পানি কেন মানুষের বাড়িতে আসে, মানুষ কেন সমুদ্রে বাসে? একটাই কারণ, আমরা নবী চিনলাম না। যে নবীর পরিচয় ভাগ বাল্লুকের কাছে দিলে ভাগ বাল্লুক সালাম দেয়। বাবারা ভাইয়েরা শুন, আমরা নবী চিনি, এত বড় নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হইলে চলবে না। এই নবীর উম্মতের ইতিহাস, ওমরের জীবনী। ওমর যখন মদিনার শাসক, মদিনা একবার ভূমিকম্প হইতেছিল, মাটি থরথর করে কাঁপতেছে, জনগণ বলে, হুজুর ভূমিকম্প কি বিপদ জানি হয়? ওমর বলেন, আপনারা চিন্তা করেন না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। নবী চিনার রাষ্ট্রপতি ভূমিকম্প সাইজ করে, ভূমিকম্পের বিরুদ্ধে ঘর থেকে লাঠি নিয়ে বাইর হয়েছে, আঘাত করতেছে মাটিতে, ভূমিকম্প থেমে গেলেন। অবশেষে ওমর বলতেছেন, এরে মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, সেই নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হলে হবে না।
গর্জিয়াস হতে হবে। নবী যেমন বড়, উম্মত কি? এটা কোনো মানুষের কথা নয়, কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সেই পরিচয় প্রমাণ দিতে গিয়ে শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি জানতে চাই আওয়াজটা আগের চেয়ে ছোট না বড়? আসলে আমরা আর আওয়াজ আছে, শক্তি আছে, লাইন পাইতেছি না কি গান? লাইন পাইলে এবারে বাবারে আমাদের জন্য দুইটা লাইন করা আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস। এই দুইটা লাইন যদি আমরা বুঝতে পারি আর ধরতে পারি, আল্লাহর কসম বিজয় হবে মুসলমানদের। লাইনের কত বরকত দেখেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার দেখে মাঠের মধ্যে লাইন করে যুবকেরা দাঁড়িয়ে আছে, ক্রিম শেপ যুবক, ফিট ফাট। ইব্রাহিম আলাইহিস এত রোদ্রের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার? হুজুর এটা আপনার বাজার না, আপনি জানগা, এটা আমরা রাজা বাদশাহ ছেলেদের বাজার। বাবা কি ব্যাপার, ব্যাপারটা কি? আরে শুনেন, বিশ্ব সুন্দরী সাহারা তার বন্ধু চয়েস করবে, আমরা লাইনে দাঁড়াইছি। ও এই রোদ্রের মধ্যে একটা মহিলার লেগে দাঁড়াই রেখছ, কেমন জানি রে প্রভু গো। এরা বললে কাল লেগে দাঁড়াইছে, আমার একটু অনুমতি দিবেন, আমি দেখকে যাবো গা, আমার দরকার নাই, একটু দেখকে যাবো গা। আল্লাহ কয়ে দুর্বল অনুমতি আমি দেই না, তুই চাস কি কক? কয় না আপনি অনুমতি দিলে একটু লাইনে দাঁড়াইতাম, হ্যাঁ কাল লেগে দাঁড়াইছে একটু দেখতাম। আল্লাহ কয় যা অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম লাইনে দাঁড়াইতে গেলে যুবকরা কোনি মারে, হুজুর ফিসে যান, আপনি হুজুর মানুষ, এখানে দাঁড়াইলে সাহারাই লাইনে আইতো না, পিছে যান। হুজুরে কোনি মারে, আরে হুজুররা তো নাইবে নবী, হুজুররা পিছের বস্তু নয়, তারা সামনের বস্তু। বলো নামাজ পড়াইতে গেলে ইমাম সাহেব পিছে থাকে না সামনে থাকে? জানাজা পড়াইতে গেলে কোথায় থাকে? তারা সামনের বস্তু। যতদিন পর্যন্ত তাদের মর্যাদা সামনে না দিবেন, ততদিন পর্যন্ত রাসূল খুশি হবে না, তারা নাইবে নবী। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক। বাবারা কিছু জিনিস আছে বুঝে নেই, 017 হারা খালি কোনি মারে হুজুর ফিসে যায়। 461 এবং ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে, আল্লাহ গো আমারে খালি কই ফিসে যাইতাম। আল্লাহ কই ইব্রাহিম ফিসে যাও কিন্তু লাইন ছাইরো না। বাবারে আমরা তো লাইন ছাইরা দিছি, এই জন্য আমাদের অধপতন। পিছনে যায় দাঁড়াইছে, কিছুক্ষণ পর কে যেন ঘোষণা দিতেছেন, ও যুবকেরা ফিটফাট হও, যার জন্য দাঁড়াইছো ওই বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, বান্ধবীদেরকে নিয়ে সুসজ্জিত হইয়া সুন্দর সাজে সাইজা আসতেছে সাহারা। সকল যুবকেরা মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছে, কার জানি ভাগ্য খুইলা যায়। বান্ধবীরা বলেন, সাহারা রে দেখ সামনের কাতারের যুবকটা কত সুন্দর। সাহারা বলেন, হুম হুম হয় না, ডান দিকে লাইনে দাঁড়ানো, পিছনে লোকটা কত সুন্দর, হবে না, একটু পিছনে না আর একটু সামনে, সম্ভব নয়। বান্ধবীরা বিরক্ত হয়ে গেলেন, রে সাহারা তোরে আর কতদিন লইয়া ঘুরবো, এত সুন্দর সুন্দর রাজা বাদশার ছেলেগুলো একটাও তোর পছন্দ হয় না, তোর পছন্দের মানুষ বুঝি জগতে আসে নাই। সাহারা একটা চিৎকার মারলেন, বান্ধবীরা রে আমি যাকে পছন্দ করব, যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে আমি একটা না 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি। রে বান্ধবীরা ওই লোকটার দেখেছি রে, শুনো বিবরণটা, ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার কপালে লেখা মুহাম্মদ, নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম, আমার একটু সময় দে, আমার মন কেন জানি কয় আজকে আমার মনের মানুষ পাইব, তোমরা বিরক্ত হইও না, তোমরা বসে যাও, আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষটা পাই কিনা। সাহারা বলেন, ঘুরতেছিলাম একের পর এক পার হইয়া, যাইতে 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 লাইনের শেষ মাথায় যাইয়া দেখি একটা ব্যক্তি মাথার নিচে দিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটার মাথার উপর মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা একটা চিৎকার মারলেন, তুমি কে গো, মেঘের টুকরা তোমাকে ছায়া দেয়? ইব্রাহিম
মাথা উঁচু করে সাহারার দিকে তাকাইলে সাহারা একটা চিৎকার মারলেন, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা দৌড়াই আসলেন, এতদিনে মনের মানুষ কোত্থেকে মিলাইল কে সেই ব্যক্তি? আয়েশা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে। বান্ধবীরা রে কপালের দিকে তাকায় দেখ কি দেখা যায়, আমার আপনার নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে। আল্লাহু আকবার বলো। যেই নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে থাকলে মেঘের টুকরা ছায়া দেয়। সেই নবীর যদি চিনতে পারেন, সেই নবীর উম্মত যদি হইতে পারেন, আমার আল্লাহর রহমত এসে আপনাদের উপর ছায়া দিবে। সাহারা বলেন, বান্ধবীরা রে এই তো আমার মনের মানুষ, দেখ রে কেমন দেখা যায়, এই লোকটাকে আমি একটা না 40 রাত্র স্বপ্নে দেখেছি। বান্ধবীরা বলেন, সাহারা রে এই মানুষ করতে মিলাইলি, এইটা নামটা দেখলে কেন জানি আমরার মায়া মায়া লাগে। মা বোনেরা গো, এই নবীর সন্ধান সর্বপ্রথম মহিলারা আগে পেয়েছে। বান্ধবীরা রে দেরি করিস না, দে দে আমার হাতের মধ্যে ফুলের মালা, দে মুতির মালা, দে জরির মালা, দে দে আমি আমার বন্ধুরে বরণ করে নেই। মুতির মালা, ফুলের মালা, জরির মালা ইব্রাহিমের গলায় পরাইয়া বিশ্ব সুন্দরী সাহারা বন্ধু বানাইয়া নিলেন। যেই নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে থাকলে বিশ্ব সুন্দরী সাহারা ফুলের মালা, মুতির মালা, জরির মালা গলায় পরায়, আমি বলবো সেই নবীরে যদি চিনতে পারেন, সেই নবীর উম্মত যদি হইতে পারেন, সেই নবীর পছন্দের লাইনে যদি আসতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা, তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। বাবারা আসুন লাইন চিনি, আজকে মুসলমান লাইন চিনে না বিদায় বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বাবারা বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হয়েছে, এই গর্জিয়াস করে কার শুকর আদায় করেছিলাম? সবাই বলুন, কেন আমরা আল্লাহর শুকর আদায় করব না? আজকে আমাদের ভাগ্য যে কত, আল্লাহ যে আমাদের জন্য কত মেহরবান, কত সুন্দর বাজেট আজকে আপনাদের জন্য, যারা এই হেল্পফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবীর মাহফিলে ঘর থেকে বাহির হলেন মাহফিলে আসার জন্য, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কই যাবে? অথচ আল্লাহ জানে, তারপরও জিগায় ফেরেশতারাকে, আল্লাহ যুবকদের আয়োজিত মাহফিলে যাচ্ছে, তারা কোরআন হাদিসের আলোচনা শুনবে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো কোরআন হাদিসের পক্ষে, মিলাদুন্নবীর পক্ষে, যারা ঘর থেকে বাহির হলো, সামনের পাওটা যে বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন? কি আশ্চর্য! আল্লাহু আকবার বলুন। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা অপরাধ হইলে মাফ চাইতে 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 জীবন যায়, মাফ নাই। এমনকি হযরত আদম আলাইহিস সালামের মতো নবী একটা কথার জন্য 350 বছর কাঁদছে, এরপরও মাফের জন্য দোয়া কবুলের জন্য দোহাই দিতে হয়েছে আমাদের নবী। এই নবীর দোহায়ে দোয়া কবুল হলো, আদম নবীর মতো নবী 350 বছর কান্দে, আজকে আমাদের কি ভাগ্য, কেমন নবী পাইলাম? যেই নবীর উম্মত গর্তে বাহির হলে সামনের পাও বাড়াইলো, পিছের পাও উঠাইবার আগে মাপ। প্রশ্ন আসবে, হুজুর আমরা যে মাপ পাইলাম তার প্রমাণ কি? অনেক হুজুররাই কয় মাপ করে দিল, এটার প্রমাণ কি মাপ যে পাইলাম? এখন কিন্তু বাঙ্গাল আগার থেকে চালাক হয়ে উঠছে, দাঁড়াইয়া প্রশ্ন না করলেও মনে মনে প্রশ্ন জাগতেছে, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা?
এই নবীর পক্ষটাই আল্লাহর পক্ষ। আমার আল্লাহ বুঝানোর জন্য কত সিস্টেম করেছে, আসুন সামনে যাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত সহজে মাপ পাবে না? আমার নবী, আমি দেখেছি ঘুম থেকে উঠার পর নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে থাকে। আমি আয়েশা প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘুম বুঝি ভালো হয় নাই, চেহারার মধ্যে খেজুর পাতার চাটার দাগ, পরের দিন বিছানাটা একটু নরম করে দিলে নবী পাকের ঘুম একটু বেশি হলে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কান্দতেছেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, বিছানা নরম করে দিয়েছ, আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে রে আয়েশা, আমি কান্দি, ঘুম যে বেশি হয়ে গেল, এইভাবে যদি আরামের বিছানা পাইয়া সারা রাত ঘুমাইয়া থাকি রে আয়েশা, কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো? মা আয়েশা বলেন, শুধু এটাই শেষ নয়, আমি আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তল মালিশ করব। অনুমতি পাইয়া তল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না, কিন্তু এত সুন্দর চেহারার মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর চেহারার মধ্যে কালো কালো দাগগুলো কিসের? হুজুর, আমি জানতে চাই আপনার কি জীবনে কোনো দিন বসন্ত হয়েছিল? আমার নবী মা আয়েশার দিকে মুখটা ফিরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা রে, এ দাগের কথা জিজ্ঞেস না রে আয়েশা, এই দাগের কথা মনে হইলে এখনো আমার কলিজা মানে না রে আয়েশা, এই দাগগুলো বসন্তের দাগ নয় রে, এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ রে বাবা। যুবকেরা, যুব সংগঠন করে কারা ঈদ মিলাদুন্নবী আয়োজন করেছো? যেই বয়সের যুবকেরা আমার নবীর গায়ে পাথর মারছে, সেই বয়সের যুবকেরা নবীর পক্ষে ঈদ মিলাদুন্নবীর আয়োজন করেছে। আমার মন বলে যারা এই নবীর পক্ষে বসে আছেন, আমাদের নবী আপনাদের নবী আপনাদের জন্য ফুল সিরাতের কিনারে বসে থাকবে। নবীর ভালোবাসাই যারা মাহফিলের আয়োজন করেছেন, ও বাবা যুবকের দল, আমার মন কয় তোমাদেরকে ছেড়ে আমার নবী ফুল সিরাতের ফুল পার হবেন। আমরা ভাগ্যবান আপনারা, যে নবীর পক্ষে আমার আল্লাহ, যে নবীর পক্ষে ফেরেশতারা, যে নবীর উপর আমার আল্লাহ নিজে, কোনো মুফতির ফতোয়া নয়, মোল্লা মৌলভীর কাহিনী নয়, 24 ঘন্টা যে আল্লাহ নিজে নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করে, সে নবীর পক্ষে বসে থাকা এটা কত বড় ভাগ্যের কথা। যারা বসেছে তাদের জীবনী খুলুন, মানুষ না পশুর জীবনী খুলুন। আবু জাহেলের ঘোড়া চার পায়া জানোয়ার, আবু জাহেল বলেন, আসতেছিলাম পাহাড়ের নিচ দিয়ে, দেখি একটা বাচ্চা কান্দে, 6 বছরে পৌঁছে নাই বাবার ব্যথায় নবী পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদতেছিলেন। আবু জাহেল বলে, বাচ্চার কান্না নিরিবিলি জায়গায়, বাচ্চাটা তো বিপদে পড়বে, কিছুক্ষণ পর ভাগাইসা খেয়ে ফেলবে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। দৌড়ে গেলেন, যায় দেখে ভাতিজা, বাবা এখানে কান্দো, কিছুক্ষণ পরে তো ভাগাইসা তোমারে খেয়ে ফেলবে। নবীজি ডাকে, চাচা, আমি আমার বাবারে তালাশ করি, তোমার বাবা তো নাই, তোমার বাবা মারা গেছে, তাড়াতাড়ি আসো, তোমার মার কাছে পৌঁছে দেই। আবু জাহেল বললেন, শিশু নবীরে ঘোড়ার পিছনে বসাই, আবু জাহেল সামনে বসে ঘোড়াকে বলতেছে, ঘোড়া চল তাড়াতাড়ি চল, ভাগ আসবে, আমাকে খাবে, ভাতিজাকে খাবে, চল তাড়াতাড়ি। আবু জাহেলের ধারণা, আমরা নবীরে বাগে খাবে, আপনাদের ধারণা কি? আর নবীর উম্মতেরই তো খাওয়ার ক্ষমতা নাই, এই নবীর উম্মত যদি হইতে পারেন, এই নবীর পরিচয় যদি দেহের মধ্যে সেট করতে পারেন, কোন ক্ষমতা নাই বাগে খাওয়ার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তে, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ।
আমল করো নামাজে, রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে, রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ 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 নবীর, নবীজির আসে গি যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আসে গি যিনি, মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগুদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগুদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, নবীর জন্য হৌরে পাগল, ওহে নবীর আশে কে সকল, নবীর জন্য হৌরে পাগল, ওহে নবীর আশে কে সকল, পার করিবে দয়াল নবী রোজ হাশরে ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাশরে ফুল সিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর, আমল করো নামাজে, রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে, রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বলতেছিলাম আবু জাহেল ঘোড়াকে বুঝাইতেছে, ঘোড়া চল, ঘোড়া কথা শুনে না। আবু জাহেল বলেন, ঘোড়া রে এত আদর করি, এত মায়া করি, এত খাবার তোরে খাওয়াই, এতদিন আমার কথা শুনলি, আজকে কেন আমার কথা শোনো না? উঠো ঘোড়া, উঠো ঘোড়া, উঠে না। আমার নবীর পক্ষে ঘোড়া বসে গেছে, কার পক্ষে? আবু জাহেল চাবুক বাহির করে চাবুক দেখাইতেছে, ও ঘোড়া কোনোদিন মারি নাই, আজকে মারবো। ঘোড়া চোখের পানি ছেড়ে দেয়, ও আবু জাহেল মারবি, আমি মনের কথা বুঝাইতে পারি না। মারতে শুরু করলেন, এত জোরে মারে ঘোড়া চোখের পানি ছাড়ে, কিন্তু বসার থেকে উঠে না। আবু জাহেল বলেন, মারতে মারতে চামড়া ফাটাইয়া দিলাম, রক্তের ফুটা জর্জর করে জমিনে পড়তেছে, ঘোড়া শুধু চোখের পানি ছাড়ে, মাঝে মাঝে সামনের দুইটা পা আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাহুদ রে আমার জবান খুলে দাও না, মনের দুঃখ বলে দেই। আমার আল্লাহ কয়, গোরা রে যার ভালোবাসাই কুল কায়নাত বানাইলাম, সেই নবীর পক্ষে জবান চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুইলা দিলাম। যেই নবীর পক্ষে গেলে চারি পায়া জানোয়ার গুড়া জবান পাই, বলুন এই নবীর পক্ষে গেলে আমরা কি আল্লাহর কাছে কিছু পাইতে পারি না? কি পাবেন? বসেন ধৈর্য ধরে, বাজেট তো হয়ে গেছে, যাইতেছি সামনে, একটু লম্বা হলে কষ্ট হবে আপনাদের? বাবারে নবীর পক্ষে একটু কষ্ট করেন, নবী বহুত কষ্ট করেছে আমাদের জন্য। ঘোড়া বারবার যখন প্রভুর দরবারে দরখাস্ত করলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন, ঘোড়া ডাকে, আবু জাহেল রে মার আর কত মারবি, চামড়া ফাটাইছস, তোর স্বাদ মিঠে নাই, মার আর কত মারবি, যতক্ষণ তোর স্বাদ মিঠে না ততক্ষণ পর্যন্ত আমারে মারো। ঘোড়া ডাকতেছে, মারো মারো, স্বাদ মিঠাও মাইরা। আবু জাহেল আশ্চর্য ঘোড়া কথা বলে, ও ঘোড়া কেন মারি তোরে, এতদিন মায়া করি আদর করি, কথা বললে শুনোস, আজকে কেন শুনোস না? মারলাম তারপরও উঠলি না, এখন কথা বলতেছস, ঘোড়া রে কেন রে আজকে মার খাস, বসার থেকে উঠোস না? ঘোড়া ডাকে, রে আবু জাহেল পিছনে কারে বসাইছস, যার ভালোবাসায় কুল কায়নাত রে আবু জাহেল, যেই নবী না হইলে আমি হইতাম না, ওই নবীর পিছে বসাই আমারে মারস, এরে আবু জাহেল আর কত মার বিমার, মারতে মারতে যদি আমি গুরার জীবন বাহির করে দেশ দিতে পারবি, এই রহমতের নবী সামনে না দিলে জীবন যাবে সামনে যাব না। যেই যেই নবীর পক্ষে বসলে
গাড়ি পায়া জানোয়ার গুড়ার জবান খুলে দেয়। এই নবীর পক্ষে আপনারা কারা বসেছেন? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি আপনাদেরকে পেটে থাকা অবস্থায় এই নবীর উপর দুরুদ শরীফ পড়ছিল। ওই দুরুদের তাসির যেই সন্তানের গায়ে আছে গো, তারাই মিলাদুর নবীর পক্ষে বসে গেছে। বাবারা আসুন না, বাজেট কি সামনে যাইতেছি। বলতেছিলাম সে নবীর পক্ষে বসার কত দাম, সে নবীর পক্ষে যারা আপনারা বসে আছেন। ও বাবারা ভাইয়েরা, কি যে বাজেট আপনাদের জন্য! মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেছে, আয়েশা রে এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের দাগ, পাথরের আঘাতের দাগ হয়, এই দাগগুলো দেখলে এখন আমার মায়া হবে, কষ্ট হবে। হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন আল্লাহ যেন দাগগুলো পরিষ্কার করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে না না রে, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করবো না রে আয়েশা। হাশরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে যাবে, রক্ত মগজগুলো গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহিরে হবে। ওই দিন আমার উম্মতের রে গুনার বোঝা মাথায় লইয়া বিপদে পড়ে যাবে, পাগলের মতো দৌড়াবে, এতিমের মতো কাঁদবে রে আয়েশা, এক একটা চিৎকার মারবে, নবী কই নবী কই কইয়া। এই ডাকগুলি যখন আমার কানে আসবে রে আয়েশা, আমি নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারবো না। ওই বিপদের সময় আমি নবী এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এই পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। ও বন্ধু, আমি তোমারে কত ভালোবাসি, তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনোদিন তোমার সুন্দর চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই, আমি আল্লাহ একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই, ওই চেহারার মধ্যে পাথরের আঘাতের দাগ উম্মতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শের মালা যারা গলায় নিবে গো বন্ধু, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি পাই, আমি আল্লাহ তোমার উম্মতের এই একটু সুযোগেই আমি মাফ করে দিব। সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল। যেই ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যাদের আয়োজনে এত সহজে আমরা মাপ পেয়ে গেলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই যুব সঙ্গের ভাইদেরকে আল্লাহ পাক হায়াত দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এখন আলোচনায় ঢুকবো। আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই, তার আগে একটু মহব্বতে দুরুদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সোনার মদিনাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلام على والي بابر بھائی راشن امی آلو چنائی ٹھوکلاب پویتر قرآن شریف تکی امار شرب پرتم تلاوات چلو کلو نفس زائقت الموت اپنا نکی اللہ قرآن شریف مانن সবাই মানেন তো? আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আচ্ছা, আমরা সকলের একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? এই ঘোষণাটা কে দিলেন? কোন আল্লাহ যার জমিনে থাকি? এটা আসলে উনিই দিতে পারেন যিনি জমিনের মালিক।
যেমন বাস্তবে আসেন, আপনার তিনটা বাড়ি আছে চট্টগ্রাম শহরে, ভাড়া দিয়ে রাখছেন, আপনার ইচ্ছে হয়েছে ভাড়াটিয়া বাহির করে দিবেন, এই মাসের প্রথমে বলে দিলেন এই ভাড়াটিয়ার ভাইয়েরা আগামী মাসে কিন্তু আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়াকে নির্দেশ দিলেন বাড়ি ছেড়ে দিতে হবে, এই ভাড়াটিয়া কি আগামী মাসের পর আর থাকতে পারবে? আপনি বাড়ির মালিক, আপনি নির্দেশ দিয়েছেন, এক মাসের সময় দিলাম, আপনার এক মাসের মধ্যে জায়গা জমিন দেখে অন্য বাসা দেখে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিবেন। একটা সাধারণ মালিক যদি নির্দেশ দেয় বাড়ি বাসা ছেড়ে দিতে হয়, যিনি সমস্ত পৃথিবীর মালিক, সে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ারেন্ট পাঠিয়েছেন, তোমরা আমার জমিন ছেড়ে দিতে হবে। ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণাই আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমরাও যাইতে হবে। যাইতে যে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা মৃত্যু হয়ে গেলে কোন দেশে যাবেন? কবরে যাবেন না? আখেরাত তো এখন না, আখেরাত তো বহু দূরে। প্রথম কই যাবেন? সবাই বলুন, কই? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের অবস্থা কি জানেন? আমি যে বললাম দুইটা লাইন আছে, একটা লাইনে যদি কবরে যাইতে পারেন তাইলে কবরে পাবেন খাউন খাউন। কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহু আকবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আরেকটা লাইনে কবরে গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাহলে মৌলবীরা দোষ দিয়েন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নেই? আমরা এমন একটা লাইন ধরব যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন, এটার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? তা আসুন, এই কবরে যখন যাইতেই হবে, লাইন দুইটা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে, কি যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে পারে নাই গেছে গা। এমন এক কোর্টের রায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আসুন আমরা এ রায় মাইনে নেই, না মানলেও থাকার সুযোগ। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন, এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন একটা কবরে খাউন, আসুন সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহরে জিগা, আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন। আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছে কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা। ও বিশ্বাসীরা, ইমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন, কিসে ঢুকতে বলছে? আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে, যে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফয়সালা দিছে, তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? উমাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রে শুনে শুনেনি, সূর্যে শুনে, আল্লাহু আকবার বলো, কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ,
আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শোনো মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী তাও আল্লাহ ঘোষণা দিয়েছে, কোন নবী ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এ নবীর কথা যদি মানতে পারেন, এ নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন ইনি একজন মহিলা, ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাশান আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, ভাতিজার পক্ষে থাকবি আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ, বলে মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া নাকি ও মা বোনেরা শুনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার ভাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই মুখে মুখে কথা বলে দিলাম, আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ, এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে, একবারে উলঙ্গ করে পাগলিনি আমার নবীর আদরের, আমার নবীর পাগলিনি সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে আবু জাহেল, ও সুমাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে মাবুত। আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুত, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনি সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনি সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাঘাটা মুরগির মতো লাফায় জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো তোমার বন্ধুর পাগলিনি সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, আমার বন্ধুর পাগলিনি সুমাইয়ার জীবন যায় কান্দতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে বন্ধুর পাগলিনি সুমাইয়ারে, আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলা। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিরে দেখছেন? কেউ দেখছেন না?
এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন এইভাবে আপনাদের মতো ভালোবাসায়, নবীরে দেখে নাই হযরতে ওয়াজ করুন, 7 বছর বয়স নবীরে ভালোবাসে, কয় বছর? 7 বছর। কিন্তু ওয়াজ করুনি পিতা হারা হয়ে গেলেন, মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই সংসার কেমনে চলবে, মা বলেন বাবা চিন্তা করো না আল্লাহ চালাবে, ওয়াজ করুনি সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো 7 বছর, বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, বলুন দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন, ওয়াজ করুনি নবীরে দেখে নাই এই চক্ষে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই, এদিকে কারো কারো দুম্বা কারো কারো বকরি বাগে থাপাইয়া নিয়ে যায়, মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াজ করুনির মা তোমার ওয়াজ করুনির বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে, মার কাছে বিচার গেলে বাড়িতে আসলে ওয়াজ করুনি জিজ্ঞেস করে, মা বাবা গো তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কই ছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াজ করুনিটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই আমার বকরির পাশে, বাঘ নাকটা লাগাইয়া গো নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না, আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়, এ হলো নবীর ভালোবাসার পুরস্কার, মা গো কোনোদিন ভয় পাইও না ওয়াজ করুনির বকরি জঙ্গলার বাগে খাবে না, অস্করণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যে নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। অস্করণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন আমি নবীর সাথে দেখা করে আসি, যাও বাবা দেরি করো না তাড়াতাড়ি আইসো, নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেন নি বাড়িতে, ও দয়ার নবী আছেন নি বাড়িতে, ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই নবীজি বাড়িতে নাই, ওয়াজ করুনি দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল, কি রাখলো কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ চলে যেতে হয়, দেরি করা যাবে না, কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত, বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আছো গো? আমার ওয়াজ করুনি বুঝি আসছিল, আল্লাহু আকবার বলো, না দেখে ভালোবাসাই যদি এত জালালে আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো, ওয়াজ করুনির মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন দন্য হইয়া গেছে, হযরতে ওয়াজ করুনি চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন, তোরা কে কোথায় রে, আমার ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না, লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল, তোরা কথা জিজ্ঞাস না রে আমার ওয়াজ করুনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়, যে নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি, যে নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করুনি চলে গেল রে, ওয়াজ করুনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই, যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে,
আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত, কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতে ছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি উমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবে না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই, কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল, আমার ওয়াজ করুনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা ভাইরা হযরতে ওয়াজ করুনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে, না দেখে ভালোবাসাই, আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে, বাস্তবে আসেন। একটা মদিনার ঘটনা, মদিনায় একটা নবীর আশিক ছিল, নবীর আশিকটা নবীজির রৌজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মা মানুষে কয় তুই খাইতি না মইরা যাবি তো, কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। পাগল খয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো, কি করবো? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন কোনো সন্দেহ নাই, সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিস ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান, দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গুস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হওয়া লাগছে, বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে, চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে। পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো। কই দেখ নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি বাড়ি অলনি। কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না, কি খাইছে তো দেহি, তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মুহ দিয়া ধুই রাখছে। তা আমরার স্বপ্নের খাওন হইলো খাতা সিরা। বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা সিরা? আসুন না সেই নবীর পক্ষে যাই, আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি দুই রুটি পাইয়া
স্বপ্নেই খাইতে শুরু করলাম, খাইতে খাইতে দের রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে, অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির দের রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবী, এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব, একজন আল্লাহর ওলি, নামটা আমার খেল নাই, খেলে আসতে বসবো। উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন, এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই, হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে, তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠ করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখি ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ, মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো, জায়গা ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মোবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেট। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো, নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা, আবু বকর উমর লইয়া কেমনে, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই, এক বেচারা মইরা দেখছিন, এক বেচারা শুনছে কবর গেলে আজাব হইব, হ্যাঁ কই একদিন মইরা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে দে সানি দিয়া ভিতরে বই রইছে, কি আজাব হই দেখতো। তে অরেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে দুই পুলিশ লইয়া, এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আনজাদা ধরছে, পুলিশ ডাকতেছে স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লইয়া এনে টস দেহে বাঙ্গা কবর পাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা, হেরে মাতার সুলো ধরে টেন্ডে শেষ রায় তুলছে, কি রে কি ক স্যার কবর বলে আজাব হইব, মৌলবীরা কয় এলেগে কবর বইসলাম দেখলাম কি আজাব হয়, কই আজাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো ধরে টেন্ডে তুললেন, এই তো আর আজাব কই, পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতে আর জায়গা ফাসনা যা বারে। সকালবেলা মানুষ খা দেখছি মৌলবীরা যে কই কবর আজাব দেখেছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে, পরে আরেকটাই সুলো দুইটা ঠাইনা তুলে আরেকটাই দুইটা ফুটকির বাড়ি দেয়, এরপরে কয় যা বাড়ি এহেন। আচ্ছা আসলে কি কবর আজাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি, ও যুবক কবরের আজাব। পাকিস্তানের ঘটনা, 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুরে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি আছে না দেশে? এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না,
এখন ওলির কোন প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দেখি পরে, যখন বন্যায় সারা দেশ পানির নিচে নেয় গা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না শহীদ গাজীর বাংলাদেশ, তাদের অস্তে তাদের রস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না, তাদের অস্তে তাদের দোয়া যে দাও, বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। 4650 মুসলমানদের তিনটে শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়েত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো, এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। বেলায়েতের একটা ওলির হাত কত শক্তিশালী, লম্বা হইতেছে, কষ্ট হবে আপনাদের। বেলায়েতের একজন হাত, বেলায়েত সম্পূর্ণ একটা হাতের পাওয়ার কত। ভারতের ঘটনা বলছি, বাস্তব ঘটনা, এটা কোনো দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির জীবনী, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে এক লোক তার ছেলে হারিয়ে গেছে, মানুষে কয় আল্লাহর ওলির কাছে যাও না, এখন তো ফতোয়া দিব ওলির কাছে যাওয়া শিরিক, শিরিক, ওলিদের কোনো ক্ষমতা নাই, ওলিদের বলে ক্ষমতা নাই, তো ক্ষমতা তোমার আছে, রিলিফের টিন নিয়ে বাইক গর্বাঞ্চ, এগুলি করা ঠিক নয়, সঠিক জিনিস গোপন করবেন না, সত্যকে সত্যের রাস্তায় চলতে দেন। 2634 61 অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি, যিনি ভারতের জমিনে থাকেন, নবীর এত আশিক ছিলেন, কোন কোন সময় উনি ভারতের জমিন থেকে বাতাসের উপর ভর করে মসজিদে নববীতে জামাতে শরীক হইতেন। আসলে নবীর আশিক ছাড়া ওলি হইতে পারে না, যাদের অন্তরে নবীর প্রেম নাই তারা ওলির মর্যাদা বুঝবে না। ছেলে হারিয়ে গেছে, লোকজন বলেন আল্লাহর ওলির কাছে যাও না, ওলির কাছে যাও, হুজুর আমার ছেলেটা হারিয়ে গেছে পায় না, কই আছে একটু বলে দিবেন, সংক্ষেপ করতেছি। হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি, বাবা একটু চুপ করে বসেন, আমি দেখি কই আছে, কিছুক্ষণ চুপ করে থাকা ওই বেলায়েতের চোখ ঘুরাইতেছে, ঘুরাইয়া দেখে সমুদ্র, একবারে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, ওখানে নিয়ে তার বাচ্চাটাকে ফেলে রাখছে। বাবা রে তোমার ছেলে তো সমুদ্রের দ্বীপের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, গাছগাছড়া নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই, বিপদে পড়ে আছে, দু একদিন পরে তোমার ছেলেটা এমনিতেই মারা যাবে, এখন মা বাবার কষ্ট দুঃখ আরো বাড়ছে না কমছে, দুইজনে মিলে পায়ে পড়ে গেছে, হুজুর আমার ছেলেটারে আপনি আয়না দেন, দয়া করে আপনি আয়না দেন। আরে বাবা এত দূরে কেমনে আনবো, কই না মানি না, আয়না দিতে হইব, আচ্ছা ঠিক আছে আপনারা বসেন। কিছুক্ষণ পর বলতেছে যান আপনার ছেলে বাড়িতে আইছে। এমন কোন আলেম নাই পৃথিবীতে এই ঘটনা অস্বীকার করবে, কিন্তু ওয়াজ করতো না জীবনও, করবো ওলিদের বিরোধিতা, সত্য গোপন করেন না আল্লাহর সাহায্য পাবেন না। দৌড় দিছে মা বাবা বাড়ি, যায় দেখে বাচ্চাটা নাজেহাল, একবারে দুর্বল অবস্থায় পড়ে আছে, মা বাবা কোলে নিয়ে গোসল দিয়ে একটু নাস্তা পানি খাওয়ায়, কিছুটা সুস্থ হইলে বাবা যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি, চলো না এ হুজুরের কাছে নিয়ে যায়। আসতেছে হুজুরের কাছে, দূর থেকে দেখতেছে, বাবা এ হুজুরটারে চিনেন, চিনি মানি এ হুজুরের দোয়াই তো বাবা তোমারে পাইছি, না বাবা দোয়া না তো, এ হুজুরটারে আমি দেখছি সমুদ্রের কিনারে গিয়া দাঁড়ায়া, সমুদ্রের এই পার থেকে ওই পারে দুইটা হাত বাড়াইয়া দিছে, এটা বেলায়েতের হাত, শুধু সমুদ্রের এই পার থেকে ওই পারে নয়, প্রয়োজনে বেলায়েতের হাত এই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পায়।